শুধু একটাই জিনিস বাকি আছে যে কোরআন দিয়ে পৃথিবী চললে কেমন দেখা যায়, যা যে আমরা এখনো দেখিনি। আল্লাহ যেন এটা দেখে মরার সুযোগ দেন। মরা তো লাগবেই, হয়তো দুদিন আগে দুদিন পরে, হায়াত চাওয়া জায়েজ নেই। শুধু কোরআনের জন্য হায়াত চেয়ে নেই, আল্লাহ তুমি হায়াতটা বৃদ্ধি করে দিও, অন্তত কোরআনের সমাজ যেন দেখে মরতে পারি। যিনি আমাদেরকে তার কালামে রাব্বানি শোনার জন্য নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবী জানিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্বির কাবীরানা ফালাইসা মিন্না। ওই লোকটা আমার এখনও উম্মত হতে পারেনি, যে লোকটা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না। শব্দ দুইটা, কয়টা? ছোটদেরকে যারা স্নেহ করে না, ভালোবাসা দেয় না। ছোট কারা? আপনার বয়স থেকে এবং আপনার যোগ্যতা থেকে যারা ছোট, এদেরকে স্নেহ ভালোবাসা মহব্বত করা লাগবে, যদি রসুলের উম্মত বলে আপনি দাবি করেন। আপনি একটা অফিসের জিএম, আপনার নিচে যারা আছে এরা সব কিন্তু আপনার ছোট, কথা বুঝতেছেন? পুলিশ প্রশাসনে যারা আছে, বিশেষ করে ডক্টর জাবেদ পাটওয়ারির নিচে যারা এই বাংলাদেশে, সবাই তার কাছে ছোট, কথা বলে না কেন? ডিআইজি হাবিবুর রহমান স্যারের নিচে এই ঢাকা রেঞ্জে যারা আছে, সবাই ওনার কাছে ছোট। সুতরাং ছোট বলতে শুধু বয়সে ছোট না, মর্যাদায় ছোট, পদবীতে ছোট, যোগ্যতায় ছোট। এই ছোটদেরকে আপনার স্নেহ করা লাগবে, ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। বিশ্বনবী ছোটদেরকে এত ভালোবাসতেন, মসজিদে নববীতে নামাজ পড়তে যাওয়ার সময় বাচ্চারা নবীকে ঘিরে ধরত। আল্লাহর নবী ডাক দিলেন, ওমায়ের, তোমার সেই ছোট্ট লাল পাখিটা কই? হযরতে ওমায়ের কেঁদে ফেললেন, বললেন, হে রাসূল, আপনি একজন বিশ্বনবী, আমার মতো ছোট মানুষের সাথে এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি বলেননি। হযরত ওমর বলেন, পৃথিবীর কোনো জায়গার দায়িত্ব যদি আমি কাউকে দিতাম, আগে থেকেই ছোট মানুষের সাথে মেশার ব্যবস্থা করে দিতাম, যে এদের সাথে তোমার আচরণ কেমন আগে দেখি। নবীজি বলেন, যখন বাইরে থাকবে পুরুষের মতো, আর ঘরের ভেতরে যখন আসবে বাচ্চাদের মতো হয়ে যাবে। তা আমরা বাইরে গেলে বিড়াল, আর ঘরে আসলে বাঘ। হ্যাঁ, এটা কর, ওটা কর, কোথায় কি শুরু করে দিস। আপনি ঘরের ভেতরে আসলে বাচ্চার মতো হয়ে যাবেন, তাই বলে আবার বউ ধরে যারা আপনার মারে না, এরকম মানুষও দেশে আছে। সেদিন একটা কল দিয়ে বলছে, হুজুর আমার বউ শুধু আমারে মারে, আপনি একটা তাবিজ দেন তো। না, দুই জায়গায় তাবিজ কাজ করে না, একটা হচ্ছে স্ত্রী আর একটা শাশুড়ি, এই দুই জায়গায় আপনি তাবিজ না পড়া কোরআন শরীফ গলিয়ে খাওয়ালেও হবে না। এদের দুইজনের জন্য একটা আলাদা ঔষধ আছে। এই এখান থেকে যান, কি করে দরকার, কি কেউ আসবেন না, যান যান। কালকে এক এলাকায় গিয়েছিলাম বরিশাল, ওরা এই মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে রেখেছে, মানে আলোচনা আমার তুলতেই দেয়নি, দশ মিনিট হয় চার পাঁচজন আসে সবই তুলতে। আহ, একে মাফি, আমরা এতদিন জানতাম যে রংপুর বিভাগের মানুষকে মানুষ, সে যাই হোক, এ নাম যেন আবার ঢাকা বিভাগের মানুষের পড়ে না যে আপনি এমন আচরণ করবেন না যেন আপনার নামের কারণে ঢাকার বদনাম হয়। যারা আসলে ও ঢাকার না, ও মনে হয় অন্য জেলার, ঢাকায়, ঢাকা বিভাগের মানুষ চালাক। আর যত মফিজ আল্লাহ দিয়েছে সব রংপুরে, এই যে রংপুরের মফিজ। কেন বললাম জানেন, গাড়িতে হরেন দেবে ও সাইড দেবে তো না, তাকিয়ে দেখে মেজাজ চাই খারাপ হয়ে, আরে বেটা সাইড দিয়ে তারপর দেখ, ও তাকিয়ে দেখে যে কেমন করে হরেন দিচ্ছে। এরকম যেন করেন না।
আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত তারা শিখিয়ে দিলাম যে প্রতিদিন অন্তত খাবারের সময় স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা, খাবার দিবা, তাহলে তোমার মহব্বত বাড়বে, অন্তত তোমার মাই আর হবে না। কয়েকদিন পরে কল দিয়েছে, কি অবস্থা কি বলছো হুজুর, আমার লজ্জা করে, লজ্জা করে, মায়ের খেতে লজ্জা করে না। আজকে সাহস করে দাও, কল দিলাম, কি অবস্থা বলছে, দিয়েছিলাম, কিন্তু মুখে ভাত নেওয়ার পরে হাঁ করে আসে, মুখ বন্ধও করে না, কথা বলে না। কিছুক্ষণ পরে আমারে বলছে, কি গো তোমার এই প্রতিদিন আমি নিজে পিটাই, আর তুমি আজকে আমার মুখে খাবার তুলে দাও, তোমার কে এই কায়দা শিখিয়েছে বলো। হুজুর আমি আপনার নাম বলে দিয়েছি, কিছু যে শিখিয়ে দেব তাও কায়দা নেব, বাড়ি যে বলে দেবে। মেয়েরা এসেছে, ছোট বলতে আমি এতক্ষণ পর্যন্ত যে বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছি আশা করি আপনি বুঝেছেন। ছোট মানে আপনার নিচে যারা, এরা কি সবাই বলেন? দুই নম্বরে বলাম, ইয়াকির কাবিরনা, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না, বড় কারা? আমরা মনে করি বয়সে যারা বড়, নাকি বয়সে তো আবু জেহেল বড় ছিল, বড় ছিল না? বয়সে বড় বড় না, ওটা তো অবশ্যই বড়। বড় বলতে বিশ্বনবী জানিয়েছেন আল্লাহর কাছে সবচাইতে বড়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম, অবশ্যই আমি আল্লাহর কাছে সব চাইতে বড় সম্মানিত ওই লোকটা যার ভেতরে আমার ভয় বেশি। এখন আমার ভয়টা কি? আল্লাহর ভয় মানে দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু জড় সড় হয়ে বসে থাকবে না, এইটা না, একটু খেয়াল করা লাগবে। আত্মকম, আল্লাহর ভয় যাদের ভেতরে বেশি ওই লোকটা আল্লাহর কাছে বড় সম্মানিত মর্যাদাশীল। এখন আল্লাহর ভয়টা কি? আমি আল্লাহর ভয়ের দুইটা আধুনিক অর্থ বলছি, আপনি মিলাবেন। এক নম্বরে, দুনিয়ায় যে যেখানে যেই দায়িত্ব পাবে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করার নাম হচ্ছে আল্লাহর ভয়। প্রশাসনে কত বড় বড় মানুষ দায়িত্বে আছে, সবার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা জাগে না। ডিআইজি হাবিবুর রহমান স্যারের ওপরে ভালোবাসা মানুষের জাগে এই কারণে, আমি যতটুকু বুঝেছি দেখেছি শুনেছি, উনি তার দায়িত্বের ওপরে বড় সিনসিয়ার। আপনি যদি দায়িত্ব যেখানেই পাবেন ওটা সঠিকভাবে পালন না করেন, যত বড় 14 হাত জোব্বা গায়ে দেন, 3 হাত দাড়ি রাখেন, আপনার ভেতরে তাকওয়া ভয় নেই, আল্লাহর ভয় এইটা, যে যেখানে যেই কাজ পাবে ওটা যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাও সুচারুরূপে পালন করবে। কথা হয়তো বোঝাতে পেরেছি। দ্বিতীয় নম্বরে, আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বুঝতেছেন? আমার মনে হয় তাকওয়ার যে দুইটা বিধান বললাম, অর্থ বললাম, এই দুইটা বাংলাদেশে যদি আমরা পালন করতে পারতাম আর কিছু লাগতো না। এ দেশে যে যে জায়গায় দায়িত্ব আছে ও সঠিকভাবে পালন করলে বাংলাদেশ জান্নাত হয়ে যাওয়ার কথা। দুঃখজনক হলেও সত্য, আফসোস, এমন এমন কিছু আনকালচার মানুষ দায়িত্ব পেয়েছে, ওকে মানুষ ও নিজেও জানে না। ঝড়ে আম পড়ার মতো দায়িত্ব পেয়ে গেছে। এজন্য আপনাকে সঠিকভাবে দায়িত্বটা পালন করে দেখাতে হবে যে আমার ভেতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। শুধুমাত্র আপনি জিকির করবেন, দাড়ি রাখবেন, জোব্বা গায়ে দিয়ে নামাজ পড়বেন, মনে করছেন দুনিয়ার কোনো খেয়াল আমি করি না, আমি তাকওয়াবান বুজুর্গ, কখনো না। একেবারে জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই যে কমিশনার পর্যন্ত যারা দেশের দায়িত্বে আছে, প্রতিটি মানুষ যদি স্ব স্ব দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারতাম, আমরা দুনিয়াতে একটা ছোট জান্নাত দেখে মরতে পারতাম। আজ পালন হয় না, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, প্রত্যেক জায়গায়, যে যেখানে দায়িত্ব পায় সিআর পায়, মনে করে একিয়ামতের আগে সিআর মনে হয় আর সরবে না,
কিছুদিন পরে যাই চেয়ার আর থাকে না, তখন যে না চেয়ার কো, তাহলে এখন চেয়ার দরকার কি, চেয়ার তো ছিল। দুই নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজ পড়া কোরআনে আমি পেয়েছি 500, কত জোরে বলেন। এই 500 নিষিদ্ধ কাজকে যারা ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসতে পারে, পায়খানা দেখলে মানুষ যেমন ঘৃণা করে, আল্লাহর নিষিদ্ধ কাজকে আজকে থেকে ওইভাবে ঘৃণা করে আপনি চলে আসবেন, যদিও শয়তান এই জায়গায় বড় বাধা হয়ে দাঁড়াবে। নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আসক্তি আগ্রহ বেশি, যেমন পরকীয়া প্রেম, না এই এলাকায় শুরু হয়নি, আছে মানে 180 মাইল বেগে চলছে, মনে করছেন হুজুর জানে না, এই পাশে জাহাঙ্গীরনগর, এখান থেকে শিক্ষা সাপ্লাই হয়ে আসতেছে আর এরা প্র্যাকটিক্যালে দেখাচ্ছে। আমি এক বছর ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আল্লাহ আমারে বাঁচিয়ে নিয়ে গেছে কুষ্টিয়া ভার্সিটিতে। আমার এই ভার্সিটির দৃশ্য দেখলে মনে হয় আল্লাহ জান্নাত দেবে না। যারা এই নিষিদ্ধ কাজে আছেন, সে নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তে পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। এ বিষয়ে আমি একটু বলতে চাই, বিশেষ করে মেয়েদেরকে। সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামী যদি অন্য মহিলার প্রতি আসক্ত হয়, পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে, এটার জন্যে শুধু সে নিজে অপরাধী না, আপনারও দোষ আছে। আপনি একটা স্বামীকে কন্ট্রোল করতে পারেন না, তো কিসের মহিলা আপনি? আপনি তো ঠিক বলবেন, আপনি তো ওই লাইনে আছে, কি জোরে ঠিক বলছে দেখিছে, মনে হয় কয়েকটা লাইন করিয়েছে করেন আপনি, ওটা দোষ একান আপনার বদ দোষ। ও মহিলা কি সব বিয়ে করেনি? না আমি হাসির করা কি দেয়নি। আপনি মা বোন যারা বসে আছেন, আপনাকে আরও সেন্সিটিভ হওয়া লাগবে, একটু দায়িত্ববান হন। আপনাকে এমন কিছু দিয়েছেন আল্লাহ, আপনি স্বামীকে কন্ট্রোল করতে পারেন, আপনার এই উদাসীনতার কারণে, আপনার পক্ষ থেকে এই আগ্রহগুলো না পাওয়ার কারণে অন্য অন্য জায়গায় লাইন করতে বাধ্য হয়। যদিও এটা ঠিক না, আমি আপনাকে পরকীয়া প্রেম করার জন্য উদ্বুদ্ধ করছি। সম্মানিত মা বোনেরা, আপনি আশা করছি আপনার জীবন যৌবন যোগ্যতা রূপ যা আছে আল্লাহ দিয়েছেন, এগুলো স্বামীর জন্যে বিলিয়ে দেবেন, এইটা এবাদত। এটা কি মেশকাত শরীফের 3232 নম্বর পৃষ্ঠার হাদিস, নবীজি জানিয়েছেন ওই মহিলাই তো নেককার, তার স্বামী যদি তার দিকে তাকায় স্বামীকে সে আনন্দ দেয়। আজ বাংলাদেশে এইটা না থাকার কারণে হাজারো পুরুষ হইতেলে রাত কাটায়। আর একটু আসতে বলেন, মেয়ে লোক মনে করছে আল্লাহ কি নিয়ে আসলাম। সম্মানিত মা বোনেরা, না আপনাকে আরও সেন্সিটিভ হওয়া লাগবে, আপনার দায়িত্ববান হওয়া লাগবে, আল্লাহ যেন আপনাকে ফাতেমাতুজ্জাহরার মতো কবুল করেন, আমিন। হযরতে ফাতেমা বলেন, আল্লাহ আমাকে যা দিয়েছিলেন সব আমি দিয়েছিলাম আমার স্বামীর জন্যে। কার জন্যে? উনি যে সাজগোজ করেননি তা না, করেছেন। বিয়ের আগেও তিনি একবার সাজগোজ করে বাড়ি থেকে বের হচ্ছিলেন, নবীজি বললেন মা কোথায় যাও? বলে আমার বান্ধবীদের বাড়ি। নবীজি ওই দিন মাথার উপরে হাত দিয়ে শুধু একটা উপদেশ দিয়েছিলেন, ফাতেমা দুনিয়ার এই জমিনে যদি বেশি সাজগোজ করো, ও মহান আল্লাহ তোমাকে জান্নাতের সাজ থেকে বঞ্চিত করে দেবেন। হযরতে ফাতেমা বলেন, ওই দিন থেকে যতদিন আমি বেঁচে ছিলাম কোনোদিন আমার স্বামী ছাড়া পৃথিবীর আর কারোর জন্য আমি সাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মেয়েদের সাজটাও এবাদাত। সাজটা কি বলেন? আপনি নামাজ পড়ে যে সওয়াব পাবেন, জিকির করে যে সওয়াব পাবেন, জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব পাবেন, জমার নামাজে হাজির হয়ে, ঈদের নামাজে হাজির হয়ে যে সওয়াবগুলো কামাই করবেন, মেয়েলে শুধু ঘরের ভেতরে স্বামীর সাথে আনন্দ করে ওই সওয়াব পাবে। কিন্তু এখানে হাজারো স্বামী আমরা নিজের স্ত্রীর কাছে আনন্দটা পাই না, কথা বলেন ঠিক কি না?
কারা পান না হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, যাক এই এলাকা ভালো আছে মনে হচ্ছে, আপনি খুব আরামে আছেন না? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীকে আল্লাহ যেন ফাতেমাতুজ জাহরার মতো আরো বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আমাদের দেশে যেহেতু 100% ইসলাম কায়েম নেই, আমার মনে হয় পরিবারটাও যদি আমরা রাসুলের এই সন্না অনুযায়ী ইসলাম নিয়ে আসতে পারতাম, অন্তত একটা ছোট জান্নাত দেখতে পারতাম। কারণ কোরআনে আমি ষড়যন্ত্র শব্দটা যত জায়গায় পেয়েছি, এটা মেয়েদের নামে আল্লাহ বেশি দিয়েছে। ইন্না কায়দা কন্যা অজিম, আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত ছোট না, মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। এদের আজ পরিবারে, সমাজে, রাষ্ট্রে এই চক্রান্তের কারণে আজ পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী ছোটখাটো জাহান্নাম চলছে। কোরআনে কারিমের যে আয়াতগুলো আমি গবেষণামূলকভাবে পড়েছি, তার ভেতরে এটা অন্যতম। চিন্তা করলাম মেয়েদেরকে আল্লাহ তাদের চক্রান্তকে শয়তানের চাইতেও ভয়ঙ্কর কেন বললেন? আপনি লক্ষ্য করে দেখবেন, পরিবারে এতদিন পর্যন্ত আপনি কোনোদিন কল্পনাও করেননি যে আমার মা আমার বাবাকে আমি কোনোদিন আলাদা করে দেব। কোনোদিন কল্পনা করেছি? একটা সন্তান কোনোদিন ভাবে না, কিন্তু বিয়ের পরে কি যেন হয়ে যায়, 100-এর ভেতরে 98টা সন্তান বাধ্য হয় তার মা বাবাকে আলাদা করে দিতে। এমনকি হাজারো সন্তান আমরা মা বাবার অধিকারও আদায় করতে পারি না, এ দোষ শুধু আল্লাহর। কার? স্ত্রীর। নিজের তো আছে যতটুকু, এই দোষটা আরো বৃদ্ধি করে দেয় স্ত্রীর। ওর ওই ছোট মনের কারণে সন্তানগুলো মা বাবার হক আদায় করতে পারে না, এমনকি মা বাবার জন্যে মন খোলে উজাড় করে খরচ করবে এইটাও ভয়ে পারে না। কথা বলে না কেন? কোরআনে কারিম আল্লাহ জানিয়েছেন মানুষ যদি খরচ করতে চায়, সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন হে নবী, আল্লাহ পাক বলেন নবী আপনার কাছে যদি মানুষে জিজ্ঞাসা করে আমরা খরচ করব টাকা পয়সা কোথায়, জায়গা কোনটা, আমরা জীবনের প্রথম ইনকাম, প্রথম উপায়, জীবনের প্রথম কিছু পেলে কোথায় দেব, দ্বিধা দ্বন্দ্ব হারিয়ে ফেলি কোথায় দেব, কেউ মাজারে যায়, কেউ পীরের কাছে যায়, কেউ মসজিদে যায়, কেউ খানকায় যায়, না কোথায় দেবেন আপনি জীবনের প্রথম টাকা? ফালিলে ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, প্রথম জীবনের কিছু যদি দিতে চাও আগে মায়ের জন্যে বাবার জন্যে দাও। আজ বাংলাদেশের হাজার হাজার যুবকেরা এ কথা বুঝেছে যে কোরআন জানিয়েছে জীবনের প্রথম ইনকামের টাকা আগে মাকে দেওয়া লাগবে, বাবাকে দেওয়া লাগবে। এতদিন বুঝেছিলাম যে পীরের কাছে দেওয়া লাগে, কি এটা হাজারো মানুষ আজ বুঝে ফেলেছে। লক্ষ লক্ষ পীরেরা এই দেশে যারা ব্যবসা করে খেত, ওদের ব্যবসায় ভাটা পড়ছে। কি হয়ে গেল, এতদিন যা করতাম এখন তো আর আসে না, বড় বড় গরুগুলো এখন সব ওর মায়ের বাবার জন্য খরচ করে, আমার কাছে আসে না। আমি রাজবাড়িতে একটা মাহফিলে গিয়ে মা বাবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার পর 8 রশির এক আল্লাহর অলি মরিদ মানে প্রধান অতিথি ছিল। 1.5 ঘন্টা কথা শোনার পরে আমারে বলছে, হুজুর এতদিন মনে করতাম এই বাবাই মনে হয় রব, বাবাই সব, আমার ব্যবসা বাণিজ্য মনে হয় বাবাই বরকত দেয়, এখন যা বললেন বরকত তো আসে আমার মা বাবার জন্যে, কিসের ওই ভণ্ড বাবা, ওরে না খাওয়িয়ে ছাগলকে খাওয়াবো, কারণ ওরে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানোর সমান না, তাও সমান না, কারণ ছাগলকে দিলে আপনার সওয়াব হবে, আর যে লোকটা বসে বসে খায় ওর কোনো কাজ নেই, ওরে দিলে আপনার আরো গোনা হবে। কথা বুঝতেছে?
এ পৃথিবীর কোন নবী নবীদের মতো আল্লাহর বন্ধু দুনিয়ায় আছে বলেন না কেন? পৃথিবীর কোন নবী দুনিয়ায় বসে বসে খাননি, প্রতিটি নবী পরিশ্রম করতেন, প্রত্যেকটা নবীর কর্মজীবন ছিল তারা কাজ করে খেতেন। আদম আলাইহিস সালাম চাষ করে খেতেন, হযরতে দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি ব্যবসা করে খেতেন। এই দেশে সরকারি জরিপে আমরা পেয়েছি প্রায় 48,000 পীর। আমার যতটুকু ধারণা কোনো পীরের এই দেশে কোনো কর্মজীবন নেই, শুধু হাদিয়া তোফার উপরে চলে যাস। আজ মানুষ যারা বুঝে ফেলেছে, যুবকেরা, যে ওখানে আমি কেন যাব, আমার বাড়িতে তো বড় পীর বসে আছে, কথা বলে না কেন? কারণ এই পীরের নামে ব্যাখ্যা দিয়েছে কে? এই পীরের নামে ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন, এতে 8 রাশির পীরের নামে আল্লাহ ব্যাখ্যা দেয়নি, দিয়েছে না? আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওনার নাম ধরে দাও, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরায়েল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 23 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, আমি ফয়সালা নিয়ে ফেলেছি, তাহলে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। কে বলছেন? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ফাইনাল লিখে দিয়েছি, সই করে স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে দিয়েছি, রায় দিয়ে ফেলেছি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে।